নমস্কার আমি সায়ন্তন মন্ডল আমি বাংলাতে বিজ্ঞান বায়োলজি অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর ছাত্র আমি আজকে বায়োলজি একটি ছোট্ট টপিক আলোচনা করব সেটি হল রূপান্তর ভবনের পরীক্ষা এই পরীক্ষাটি গেগর জোহান মেন্ডেল আঠারোশো বাইশ খ্রিস্টাব্দ থেকে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি পরীক্ষা চালিয়েছিলেন এবং তিনি বলেছিলেন উলম্ব জিন সঞ্চালনা কথা অর্থাৎ ভার্টিক্যাল জিন ট্রান্সফার অর্থাৎ এক প্রজন্ম থেকে আর এক প্রজন্ম অর্থাৎ পরবর্তী প্রজন্মে জিনের বৈশিষ্ট্যের সঞ্চালন এর পরবর্তীকালেই ফেডরেরি গ্রিফিত আঠারোশো সাতাশ থেকে আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে তিনি উলম্ব জিন সঞ্চালনের পাশাপাশিও সমান্তল জিন সঞ্চালন অর্থাৎ হরাইজেন্ট জিন ট্রান্সফারের কথা বলেছিলেন অর্থাৎ একই প্রজন্মে বৈশিষ্ট্যের সমান্তলভাবে যে সঞ্চালন তাই এই পরীক্ষাটিকে গিফিতে পরীক্ষাও বলা হয়ে থাকে তো বিজ্ঞানী গিপি এই পরীক্ষাটি করার জন্য দু প্রকার ব্যাকটেরিয়া এক প্রকার ব্যাকটেরিয়া বেছে নেন সেটি হলো ডিপ্লোককাস নিউমোনি পরবর্তীকালে সেটাকে বলা হয় কক্কাস নিউমোনি প্রথমত গোলাকার ধরনের এই ব্যাকটেরিয়াগুলি হয় তো এই ব্যাকটেরিয়াগুলি নিউমোনিয়া নামক একটি ফুসফুসি রোগের জন্য দায়ী স্টেপটো ককস দু রকম টাইপ দেখা যায় একটা হচ্ছে টাইপ আর টু একটা হচ্ছে টাইপ এস থ্রি এই দুটির মধ্যে ডিফারেন্স হচ্ছে কি আর মানে হচ্ছে রাফ আর এস মানে হচ্ছে স্মুথ তাহলে টাইপ আর টু হচ্ছে রাফ ইনস রাফ ইন নেচার আর টাইপ এস থ্রি হচ্ছে স্মুথ ইন নেচার টাইপ আর টু হচ্ছে নন ক্যাপসুলেটেড আর এস থ্রি হচ্ছে ক্যাপসুলেটেড অর্থাৎ আবরণ এবং আবরণ আবরণ যুক্ত এবং আবরণবিহীন আর টু নন প্যাথোজেনিক এস থ্রি প্যাথোজেনিক নন প্যাথোজেনিক মানে কি এই আর টু যদি দেহে প্রবেশ করে তাহলে শ্বেত রক্তকণিকা গণিকা অথবা ডাব্লিউ বিস এইস ব্যাগটাকে সহজে গ্রাস করে ফেলে ফলে কোনো রোগ সৃষ্টি করতে পারে না অর্থাৎ ভি নন ভিরুলেন্ট মৃদু আক্রমণকারী আর টাইপ এস থ্রিটা কি এটা যদি আমাদের দেহে প্রবেশ করে তাহলে যেহেতু এটি মসৃণ হয় তাই মসৃণ তলের জন্য সে যে দেহ গ্রাস করতে পারে না তাহলে ফলস্বরূপ কী হয় আমাদের দেহটি বংশস্থা করে এবং আমাদের দেহের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পায় তো বিজ্ঞানী গিফিত ট্রান্স ব্যাকটেরিয়ার রূপান্তর ভবন বা ট্রান্সফরমেশন পরীক্ষার মাধ্যমে এই রূপান্তর ভবনের পরীক্ষাটি করেন ট্রান্সফরমেশন মানে কি যে প্রক্রিয়ার দ্বারা কোনো দাতাকোষ থেকে নির্গত দ্বিত্রী ডিএনএ একটি অংশ বৈকোষীয় মাধ্যমের সাহায্যে কোষে যদি প্রবেশ করে তখন কোষের ডিএনএ অনুষঙ্গে পুনঃসংযোজন করে নতুন একটি বৈশিষ্ট্যের সূচনা করে তাকেই বলা হয় ট্রান্সফরমেশন এই পরীক্ষাটি বিজ্ঞানী গিফিত ইঁদুরের মধ্যে করেছিলেন তাই পরে আমরা পরীক্ষা পদ্ধতিটি রেখে নেব বিজ্ঞানী গেভি মূলত চারটি পর্যায়েই পরীক্ষাটি করেছিলেন এম মানে হচ্ছে এখানে মাউস তাহলে প্রথম ইঁদুরের ক্ষেত্রে তিনি কি করেছিলেন ইঞ্জেকশনের মাধ্যমে ব্যাকটেরিয়া কোষে একটি জীবন্ত অর্থাৎ এল মানে হচ্ছে লিভিং জীবন্ত আট টু ব্যাকটেরিয়া প্রবেশ করেছিলেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইঁদুরটি জীবিত থাকছে তো এটা আমরা কি দেখলাম ইঁদুরটি জীবিত থাকছে তাহলে এর দ্বারা আমরা কি সিদ্ধান্তে পৌঁছালাম যে আট টু নন ভিউলেন্ট হওয়ায় কোনো রোগ সৃষ্টি করতে পারে না দ্বিতীয় পর্যায়ে তিনি লিভিং এস থ্রি ব্যাকটেরিয়া দিলেন সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ইঁদুরটি মারা যাচ্ছে আমরা কী সিদ্ধান্ত এলাম এখান থেকে আমরা সিদ্ধান্ত এলাম যে এস থ্রি বি টাইপ ব্যাকটেরিয়া নিউমোনিয়া রোগ সৃষ্টি করে এরপরে যখন আমরা তৃতীয় ইঁদুরটা দিয়ে হিট ক্লিং এর স্ত্রী ব্যাকটেরিয়া প্রবেশ করি অর্থাৎ তাপ প্রয়োগ করে এই স্ত্রী ব্যাকটেরিয়াগুলিকে যখন মেরে ফেলা হয় এবং সেগুলি যদি আমরা প্রবেশ করি তখন আমরা দেখতে পাবো সকল ইঁদুরই জীবিত থাকছে সকল ইঁদুরই জীবিত থাকছে এর দ্বারা আমরা কী সিদ্ধান্ত নিলাম যে তাপ প্রয়োগে মৃত এর স্ত্রী ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করতে পারে না এবার আমরা যখন চার নম্বর ইঁদুরটিকে হিট কিলিং এস থ্রি ব্যাকটেরিয়া প্লাস লিভিং আর টু ব্যাকটেরিয়া দিই সেক্ষেত্রে আমরা কী দেখব যেহেতু দুটোই নন ভিডেলেন্ট টাইপ তাহলে এক্ষেত্রে আমরা বোঝা যাচ্ছে যে এটি জীবিত থাকবে কিন্তু এক্ষেত্রে এটি দুটি জীবিত থাকবে না জীবিত সেটি মারা যাবে ফলে ইঁদুরের দেহে কোনোভাবে এ স্ত্রী ব্যাকটেরিয়া উৎপন্ন হয়েছে এবং আর টু ব্যাকটেরিয়া এস্ত্রি ব্যাকটেরিয়াতে পরিণত হয়ে গিয়েছে তাই এটি মারা যাচ্ছে তো গিপিত এইরূপ রূপান্তরের উপাদান কি বলেছিলেন ট্রান্সফরমেশন প্রিন্সিপাল ঠিক আছে অর্থাৎ তিনি জেনেটিক বস্তুটি কী সেটি সঠিকভাবে কিন্তু বলতে পারেননি এবং এর কারণটাও তিনি অজ্ঞাত রেখে দিয়েছেন